दखल दूषे अस्तित्व हाराच्छे ऐतिह्यबाही करतोया नदी ए विषय विस्तारित जानाते बगुड़ा थेके जुक्त होच्छेन आब्दुस सालाम बाबू। बाबू, सरजमिने करतोयार चेहारा एखन केमन देखछेन? তানিয়া, করতোয়া এখন মরা খালে পরিণত হয়েছে, নদীটি এখন মৃত প্রায়। একসময় পালতোলা নৌকা চলতো এই নদীতে, এখন কিন্তু দখল দূষণে একেবারেই মৃত অবস্থায় করতোয়া নদী। আপনি নিশ্চয়ই ক্যামেরা থেকে দেখছেন করতোয়া নদীর দখল হয়েছে। আমরা একটু কথা বলতে চাই বাংলাদেশ পরিবেশ আন্দোলন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের সাথে, তিনি জানাবেন এই করতোয়া নদীর দখল দূষণ সম্পর্কে। জিয়াউর, ধন্যবাদ আপনাকে। আমাদের এই বগুড়ার প্রাচীন ঐতিহ্য এবং 2500 বছরের আগের একটি নদী, যেই নদীটি আজকে দখলে দূষণে এবং একটি সরু খালে পরিণত হয়েছে। আমরা বিভিন্ন সময়ে আন্দোলন করছি এই নদীটিকে পানি প্রবাহ ফিরিয়ে আনার জন্য এবং দখলমুক্ত করার জন্য এবং দূষণমুক্ত করার জন্য। একটি আদালতের আদেশ হয়েছে, সেই আদেশে এই নদীটিকে দখলমুক্ত করার কথা বলা হয়েছে। আমরা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জোর দাবি জানাই, এটি যত দ্রুত সম্ভব এই নদীটিকে দখলমুক্ত করে এবং দূষণমুক্ত করে একটি পানি প্রবাহ নদী ফিরিয়ে আনলে আমাদের প্রাণের বগুড়া নদীটি আমাদের কাজে লাগবে। জি, ধন্যবাদ। উনি জানালেন যে তারা আন্দোলন করেছেন করতোয়া নদীর দখল মুক্ত হোক, দূষণ মুক্ত হোক, করতোয়া তার নাব্যতা ফিরে আসুক। এবং বগুড়ার এই যে করতোয়া নদী থেকে একসময় পালতোলা নৌকা চলতো, বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা আসতো, ব্যবসা বাণিজ্যের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, কিন্তু সেই অবস্থা এখন আর নেই। শহরের বিভিন্ন এলাকার বর্জ্য পরে করতোয়া নদী কিন্তু এখন দূষিত হয়ে গেছে এবং আবর্জনার স্তূপে পরিণত হয়েছে, এবং দখল দূষণের কারণে করতোয়া এখন খালে পরিণত হচ্ছে। বিভিন্ন স্থানে কিন্তু ধান চাষাবাদও করে থাকে। তো এই করতোয়া নদীর নাব্যতা ফিরে আনা সহ দ্রুত গতিতে করতোয়ার খনন করে করতোয়া দখল দূষণমুক্ত করার দাবি জানিয়েছে এই পরিবেশ আন্দোলন সহ বগুড়া সচেতন মহল। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে আপনার কাছে। তানিয়া বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, করতোয়া নদীর দখল দূষণ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুস সালাম বাবু।